69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে টুয়েলভ ফিল্ম। পুরস্কার হিসেবে ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণ করেন সিনেমাটির অভিনেতা বিক্রান্ত মেসি, মেধা শঙ্কর সহ অভিনয়শিল্পীরা। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমাটি ইউপিএসসি পরীক্ষার্থীদের সংগ্রামের উপর তৈরি। বাস্তবের ইউপিএস অফিসার মনোজ কুমারের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আইপিএস হয়ে ওঠার সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এছাড়া সেরা অভিনেতা পুরস্কারও জিতেছেন বিক্রান্ত মেসি। বিশ্বজুড়ে এই ছবিটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া অভিনেতাদের মধ্যে কমল হাসান, সঞ্জয় দত্ত, ঋষভ শেট্টি, ফারহান আখতারও এই সিনেমার প্রশংসা করেছেন। টুয়েলভ ফেল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সময় থেকে সর্বমহলে চর্চা শুরু হয়। যেহেতু খুবই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাচ্ছিল, ফলে বিশাল সংখ্যক মানুষ তা দেখতে পাননি। আর তাই ওটিটিতে আসার পরে যেন এর জনপ্রিয়তা একেবারে কয়েক ধাপ বেড়ে গেছে। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ শর্মা ও আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশী দম্পতির জীবনের গল্প নিয়ে 2019 সালে টুয়েলভ ফেল নামে একটি উপন্যাস লিখেন দেশটির ঔপন্যাসিক অনুরাগ পাঠক। সেই উপন্যাস অবলম্বনে টুয়েলভ ফেল সিনেমাটি নির্মাণ করে বিধু বিনোদ চোপড়া। বাস্তব জীবনে আর্থিক ও পারিবারিক বিভিন্ন সমস্যা সঙ্গী করে বেড়ে ওঠেন মনোজ। পরিবারকে সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি অটোরিকশাও চালাতেন তিনি। মাধ্যমিকে কোনো রকম পাশ করলেও দ্বাদশ শ্রেণীতে হিন্দি ছাড়া সব বিষয়ে ফেল করেছিলেন তিনি। পরের বার অনেক কষ্টে দ্বাদশ পাশ করেন। এর মধ্যে একবার এক পুলিশ কর্মকর্তা মনোজের অটোটি আটক করে। পরে থানায় গিয়ে অটোটি ছাড়িয়ে আনতে যান তিনি। সেখানে একটি সাক্ষাৎ বদলে দেয় তার জীবনের প্রথম গতিপথ। কিভাবে ইউপিএসসি পরীক্ষা দেয়া যায়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, সবকিছুই ওই আলোচনায় উঠে আসে। এরপর মনোজ স্বপ্ন বুনেন আইপিএস কর্মকর্তা হওয়ার। ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন চেপে বসে মধ্যপ্রদেশের এই দ্বাদশ ফেল ছেলেটির মাথায়। পাড়ি দেন গোয়ালিয়র। প্রথমটা টেম্পো চালিয়ে ছোটখাটো কাজ করে লড়াই শুরু করেন তিনি। সে সময় তার মাথার উপর ছাদটুকুও ছিল না। ফুটপাথে ভিকারীদের সঙ্গে ঘুমাতে হয়েছে মনোজকে। একটা সময় লাইব্রেরিতে পিয়নের কাজ পান তিনি। কাজের সূত্রে বই পড়ার সুযোগ পেয়ে যান, সেটাই তাকে নতুন দিশা দেখায়। ধীরে ধীরে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন। সেই থেকে শত প্রতিকূলতা ডিঙিয়ে ইউপিএসসি পরীক্ষা দিতে মধ্যপ্রদেশ থেকে দিল্লিতে পৌঁছান মনোজ। সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের মতো কাজও করতে হয়েছে তাকে। তবে লড়াই বন্ধ হয়নি। এই লড়াইয়ের যাত্রায় মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটির জীবনে আসে উত্তরাখণ্ডের মেয়ে শ্রদ্ধা যোশী। আর সবসময় সঙ্গে ছিলেন প্রেমিকা শ্রদ্ধা। তিনিও চাকরির পরীক্ষা দিতে দিল্লি যান। প্রথমবারে আইআরএস কর্মকর্তা হিসেবে চাকরি পান শ্রদ্ধা। তিনবারের চেষ্টায় উত্তীর্ণ হতে পারেননি মনোজ। শ্রদ্ধার অনুপ্রেরণায় চারবারের চেষ্টায় আইপিএস এর চাকরিটা পেয়ে যান তিনি। 2005 সালে মনোজ শর্মাকে বিয়ে করেন শ্রদ্ধা। বর্তমানে এই দম্পতির ঘরে চিয়া ও মানুষ নামের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।